গড, কি হয়েছে? নাম্বারটা দেখো। এতো দেবরূপার নাম্বার। ফোনটা দাও আমাকে। ফোনটা ধরো না। ফোনটা দাও আমাকে। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, 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 কে বলছেন? হ্যালো, কি কথা বলছে? একটা মহিলার কান্না। হ্যালো, হ্যালো, কে বলছেন? হ্যালো, কে বলছেন? হ্যালো, 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 ডেভিড, আমার আমার কেমন অদ্ভুত লাগছে। কিসের অদ্ভুত লাগছে? সে মারা গেছে, বুঝেছো? সে মারা গেছে, সে আগুনে ভস্মীভূত হয়েছে, আর তাকে মেরেছি নিজে আমি। এই কথাটা একদম উচ্চারণ করবে না, কোর্টে কেস আছে। আর একটা দিন হলেই বেকসুর খালাস পেতে পারো। এইসব কথাবার্তা বলে সবকিছু বন্ধ করে দিও না। তার থেকে ভালো একটা কাজ করো। কি? আমাদের লয়ারকে ফোন করো। ঠিক বলেছ, ধরো। অগ্নিজিৎ মুখার্জি বলছি। কীতিশ বলছি। হ্যাঁ বলো। কিছুক্ষণ আগে একটা বিজ্ঞাপন দেখলাম, একটা ডান্স পারফরমেন্স হচ্ছে কলকাতার একটা নামি হলে, আর সেখানে কথাকলি ডান্স পারফরমেন্স হচ্ছে। তা তুমি কি নাচ করো নাকি টিকিট চাইছো? ওখানে যে ডান্স পারফরমেন্স করছে তার নাম দেবরূপা রায়। না না, এইসব কথাবার্তা তুমি আমায় বলছো কেন? বুঝতে পারছেন না, দেবরূপা, দেবরূপা আমার স্ত্রীর নাম তো। না না, এরকম মানে এক নাম তো হতেই পারে, তাই এটা নিয়ে তুমি এত সিরিয়াসলি ভাবছো কেন? নিশ্চিত, তার কারণ কিছুক্ষণ আগে একটা ফোন এসেছিল, আর ফোনটা দেবরূপার নাম্বার থেকে। দেবরূপার নাম্বার থেকে ফোন এসেছিল? হ্যাঁ স্যার। কি কি বলছে স্যার? বলছে দেবরূপার নাম্বার থেকে নাকি ফোন এসেছিল কৃতিশের কাছে। একটা নিশামান করে করে দিন স্যার, আমি আমি একটু কথা বলি। হ্যালো, এসব কি আবল তাবল বলছেন? হ্যাঁ, নিশামান করেন নাকি? আপনি জানেন না কেসটা কি? মেয়েটি মারা গেল, পোস্টমর্টেম হলো, মর্গে ছিল বাড়িটা, তারপর তার বাবা আর দাদা নিয়ে গেল, দাহ করা হলো, কেসটা চলছে এখনো কোর্টে, আর আপনি এতদিন পরে আশারে গল্প শোনাচ্ছেন? আশারে নয়, আশারে নয়, আসলে একটু নার্ভাস হয়ে পড়েছিলাম তাই। ঠিক আছে, শুনুন, এসব নিয়ে কোনো আলোচনা নয়, চুপচাপ মটকা মেরে বসে থাকো। একদম নেক্সট ডেট যতক্ষণ না হচ্ছে ততদিন কোনো আলোচনা নয়, কোনো ফোন কলস নয়, কেননা যে কোনো মুহূর্তে যে কোনো ফোন কলস ট্র্যাক করতে পারে। আপনার উপরে সব সময় নজর রাখছে একজন। কে? অ্যাডভোকেট গীতা LLB। জানেন, এই নম্বর থেকে আমার কাছে ফোন আসতো, বলতো বাবা আমি ভালো আছি, বাবা আমি জানতাম ও ভালো নেই, কি করব, আমি তো অসহায় এক বিন্দু। কাকা, কাকা কেঁদো না, একদম কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, উনি উনি আছেন তো। আপনি ভাববেন না, এই কেসে ওই ক্ষিতিজ বাবু আর তার প্রেমিকার আমি এমন অবস্থা করব না আপনি কল্পনাও করতে পারছেন না। ওদেরকে পানিশমেন্ট আমি দেব, কোনো অসহায় বৃদ্ধর চোখের জল আর কোনো নিপীড়িতা গৃহবধূর আর্তচিৎকার বিফলে যাবে না, সব কিছুর শাস্তি হবে। আমি আপনাকে বলছি, এই অ্যাডভোকেট গীতা LLB আপনাদেরকে বলছে, ওদের পানিশমেন্ট হবে, হবে, হবে।
একটা কথা মাথায় রাখবে, ডান্স পারফরম্যান্সের দিন ওই দিন কিন্তু ওই ক্ষিতিশ বাবু আর তার প্রেমিকা আসবেই আসবে, আমি নিশ্চিত, শুধুমাত্র যাচাই করবার জন্য। কারণ ওই ডান্স পারফরম্যান্সের ঠিক পরের দিন ওদের বিবাহ বার্ষিকীর ডেট। আপনি কি করতে চাইছেন? কিচ্ছু না, ওই ক্ষিতিশ বাবু যতই মুখে হম্বি তম্বি করুন আসলে কিন্তু দুর্বল মানুষ, আমাকে মারতে চেয়েছিলেন, বুঝতে পেরেছেন? আমি ওনার চামড়া ছাড়িয়ে একবারে টুকডুকি বাজিয়ে দেব, চেনেন না আমাকে? কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে হাত, ওনার মতো ক্রিমিনালকে আমি এমন পানিশমেন্ট দেব না। আপনার মেয়ে যতটা কষ্ট পেয়েছে, যতটা যন্ত্রণা পেয়েছে, তার থেকে হাজার গুণ বেশি কষ্ট আর যন্ত্রণা ওই লোকটা পাবে। শুধু আপনাকে যেমন যেমন বলে যাচ্ছি আপনি তেমন তেমন করুন। কিন্তু মানে অগ্নিজিৎ মুখার্জি ওদের অ্যাডভোকেট তো খুব স্ট্রং। তাই তা আপনার কেন আমাকে দুর্বল মনে হচ্ছে? মেয়ে বলে চন্দ্রনাথ বাবু আপনার ভাইবোকে বলে দিন, আমরা মেয়েরাই কিন্তু গর্ভে ধারণ করি, সেই পাওয়ারটা কিন্তু কোনো পুরুষ জাতির নেই, তাই নারী জাতিকে ডোন্ট আন্ডার এস্টিমেট। এই পদ্ম এক কাপ কফি দিয়ে যাও। মোবাইল পদ্মর ফোনে পাসওয়ার্ড দেওয়া নেই। তোমার গীতার সাথে, গীতার সাথে তোমার যোগাযোগ আছে কি না? আগে না। মিথ্যে কথা বলছো তুমি, এই ফোনে গীতার নম্বর করতে গেল ওই অ্যাডভোকেট গীতা LLB নম্বর এই ফোনে করতে গেল। বলো বলো, উত্তর দাও, উত্তর দাও, নইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমাকে ফোন করেছিল, তাহলে মিথ্যে কথা বললে কেন? আসলে ভয় পেয়ে গেছিলাম, আমাকে আমাকে ফোন করেছিল। কি বলতে চাইছিল ফোন করে? বলতে চাইছিল, বলতে চাই মানে বলছিল যে, বলেছিল বলেছিল আমি যেন সত্যিটা বলে দিই। আমি রাজি হইনি, আমি রাজি হইনি, আমি আমি বলেছি যে আমি 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 বিবাহিতা, আমার আমার স্বামী যা বলবে, আমার শ্বশুরবাড়ির লোক যা বলবে আমি তাই করব। আমার তো কোনো যাওয়ার জায়গা নেই। আপনি আপনি আমায় ভুল বুঝবেন না, আপনি 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 তো আমার স্বামী, আপনি তো আমার স্বামী, আপনাকে আমি ঈশ্বরের মতো ভক্তি করি, আপনি আপনি অন্তত আমায় ভুল বুঝবেন না। তাই নাকি? ঈশ্বরের মতো ভক্তি করো? শেয়ানাগিরি হচ্ছে, শেয়ানাগিরি হচ্ছে। এই আমার নাম না কৃপান ম্যানার্জি, আমার সাথে কোনো ছকবাজি চলবে না বলে রাখলাম। ফোন করো। কাকে? গীতাকে। ফোন করো গীতাকে, আমি শুনতে চাই গীতার সাথে তোমার কি কথা হয়। আগে ফোন করো, এই ফোন কর, ফোন কর। আপনার চোখ মুখ কেমন বদলে গেছে, অন্যরকম লাগছে। আপনি আপনি তো আমায় ভালোবেসে বিয়ে করেছিলেন, আপনি তো আমাকে বউয়ের সম্মান দিয়েছেন। ফোন কর। করছি,
ফোন কর, নইলে লাশ পড়ে যাবে। ও চালাকি নয়, ছকবাজি। আর ছকবাজি, ফোন কর। Geeta LL.B. Geeta LL.B.